হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেজেবিনস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। শুরু করছি নতুন আইটি ব্লগ। অনলাইনে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করেছি আর সেগুলো এসে পড়েছে, তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন দেখি নিই কী কী আমি অর্ডার করেছিলাম। আর এই পার্সেলটা কিন্তু জুলাই 13 তারিখ এসেছে, তার মানে রুমাইশের বার্থডের দিন। স্পেশাল কোনো ডেতে যদি কোনো পার্সেল আসে তাহলে তখন মনে হয় যে সেটা যেন কেউ গিফট করেছে। তো এটা আমি ধরেই নিয়েছি এটা শিনা আমাদেরকে গিফট করেছে রুমাইশার বার্থডে উপলক্ষে। যাই হোক, মজা করলাম। তো কী কী অর্ডার দিয়েছিলাম সেটা একটু দেখাবো। এখানে তেমন আহামরি কিছুই নেই, ভিডিওটা দেওয়ার একটাই কারণ, কারণটা হচ্ছে এটা রুমাইশের বার্থডে রিলেটেড। তো এখন থেকে আমি রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকগুলো ব্লগ জমা হয়ে গেছে, তো এগুলো এডিট করতে একটু বেশ সময় লাগবে। আসলে এডিট করব করব করে সময় হয়ে ওঠে না, রুমাইশা যখন রাতে ঘুমায় তখন আমি এডিট করতে গিয়ে আমার ঘুমের 12টা বেজে যায়। আচ্ছা বলুন তো, আমি যদি ভয়েস দেই আর আমার পাশে যদি রুমাইশা একটু কিচির মিচির করে তাহলে কি শুনতে খারাপ লাগে নাকি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি ভাবলাম রুমাইশা জেগে থাকতে আমি অনেক সময় পাই, কারণ হচ্ছে রুমাইশাকে নিয়ে আমি সারাদিন শুয়ে বসে থাকি, ও জেগে থাকতে আমি তেমন কোনো কাজই করি না, আর ও যখন ঘুম আসে তখন আমি আমার কাজগুলো করার চেষ্টা করি, তাই আর কি ভিডিও এডিট করার সময় পাই না। আর এর জন্যই ভাবলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যদি রুমাইশার একটু কিচির মিচির থাকে মনে হয় না খুব একটা বেশি শুনতে খারাপ লাগবে, আর আমারও কাজটা খুব সহজভাবে হয়ে যাবে। কথা বলতে বলতে আমি সেই বড় ব্যাগটার ভেতর থেকে সব কিছু বের করে এখন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি বের করেছি একটা সানগ্লাস, সানগ্লাসটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই আর কি সাথে সাথেই অর্ডার করে ফেলেছিলাম। কালার সব দিক দিয়ে মিলিয়ে আর কি সানগ্লাসটা অনেক বেশি কিউট। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল আমি যেই প্রাইসে সানগ্লাসটা কিনেছি আসলে এটা একদমই রিজনেবল, কারণ হচ্ছে যেই সুন্দর একটা সানগ্লাসের বক্স দিয়েছে সেটার প্রাইসই হচ্ছে কী আর বলবো। যাই হোক, আমি তো অনেক বেশি হ্যাপি কারণ সানগ্লাসটা দেখে তো আমি মুগ্ধই, সাথে হচ্ছে সানগ্লাসটার বক্স। তো এই তো, আর সানগ্লাসটা কিন্তু আমাদের বার্থডে ড্রেসের সাথে একটু ম্যাচিং করে নিয়েছি, তো এই আর কি সানগ্লাসটা আমি এখন রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সানগ্লাসটার বক্সটা কতটা সুন্দর, ওপরে শিনের একটা নাম লেখা আছে। তো এই তো সানগ্লাস দেখানো শেষ। এখানে আমি বের করেছি নাম্বার 1-এর একটা বেলুন, অনেক বড় এই 1টা, তো এটাও আমি অর্ডার করেছিলাম শিন থেকে। আর তারপর আমি নিয়েছি এখানে একটা কেক টপার, কেক টপারটার ভিতর হ্যাপি বার্থডে লেখা ছিল, কেক টপারটা দেখতে ভীষণ সুন্দর, আমার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, তাই আর কি অর্ডার করেছিলাম। তবে কেক টপারটা ভেঙে গেছে, খুব ভালোভাবে ভেঙেছে, যেটা নাকি জোড়া লাগানো সম্ভব নয় কারণ অনেক পরিমাণে ভেঙেছে। তো যাই হোক, কিছুই করার নেই, কখনো আমার সাথে এরকম হয়নি, তো আমি জানি না এটা ওদের দোষ কিনা, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেক দূর থেকে আসে তাই দুর্ঘটনাবশত অনেক সময় ভেঙে যেতে পারে। তো এই প্রথম আমার কোনো কিছু একটা ভেঙে গেছে, যাই হোক আমি সেটা নিয়ে খুব একটা বেশি মন খারাপ করছি না, কারণ আমার সব প্রোডাক্টগুলোই আমার মনের মতো ছিল। আর তারপর আমি নিয়েছি কেকের উপরের যে ক্রিমের লেয়ারটা সেটাকে স্মুথ করার জন্য, অ্যাডজাস্টেবল কেক স্মুথার, এটা খুবই সুন্দর, এটা আপনাদের কেকের সাইজ অনুযায়ী খুব সুন্দরভাবে সেট করে কেকটাকে খুব ইজিলি স্মুথ করা যাবে, তাই আর কি আমি নিয়ে নিলাম। যেহেতু রুমাইশরা বার্থডে কেকটা আমি নিজে বাসায় বানাবো, তাই আর কি একটু সুন্দরভাবে করতে চাওয়া আর কি, জানি না কীভাবে কতটুকু করতে পারবো। আর তারপর আমি নিয়েছি ডেকোরেশন করার জন্য কিছু ট্যাসেল, এখানে আমি 2 প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট দিয়ে রুমাইশা খেলছিল তাই আর কি আমি ওর হাত থেকে নিতে পারিনি।
আমি যেভাবে ডেকোরেশনটা করতে চেয়েছি তার জন্য আমার দরকার হবে জর্জেট কাপড়। তো আমি শিওর তখন জানতাম না যে জর্জেট কাপড়টা আমি দেশ থেকে নিয়ে আসতে পারবো কিনা, তাই আর কি আমি সেকেন্ড অপশন হিসেবে এই ট্যাসেলগুলো অর্ডার করেছিলাম। তো যাই হোক, দেশ থেকে আমার সেই কাপড়টা আমি নিয়ে আসতে পেরেছি, তার মানে এটা আমার এখন দরকার হবে না। তো এই তো এখন আমি এখানে নিয়েছি দুটো স্প্যাচুলা, কারণ রান্নাবান্নার জন্য টুকিটাকি অনেক কিছুই নিয়েছি, তাই আর কি আমি হচ্ছে এখানে দুটো স্প্যাচুলাও নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রুমাইশাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই আর কি রুমাইশার কোনো সাউন্ড নেই। কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি আরও কিছু জিনিসপত্র নিয়েছি, আর এটা দিয়েও কিন্তু কেকের উপরের যে ক্রিমের লেয়ারটা সেটা স্মুথ করে অথবা যেরকম আঁকা বাঁকা বা জিকজ্যাক সেটাও করা যায় এটা দিয়ে। আর তারপর আমি এখানে নিয়েছি পপসিকল মোল্ড, এটা দিয়ে দেখি রুমাইশা বার্থডের জন্য কিছু করতে পারি কিনা। আরও নিয়েছি কেক ডেকোরেশন করার জন্য কিছু বাটারফ্লাই। তারপর নিয়েছি 5 পিসের একটা মাস্কের সেট। এই সেটটা আমার পছন্দ করার একটাই কারণ, হোয়াইটের ভিতর যে পার্পল কালারের যে মাস্কটা, সেই মাস্কটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এর জন্য আর কি এই মাস্কের সেটটা নেওয়া। আসলে মাস্ক এমন একটা বিষয় হয়ে গেছে যে যেটা নাকি আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে অন্তরঙ্গভাবে জড়িত। তো যাই হোক না কেন, আমাদের এখানে কিন্তু মাস্ক তুলে দিয়েছে, তারপরও কিন্তু আমরা বের হই, যখন তখন অবশ্যই মাস্ক পরেই বের হই। এখন কিন্তু ইতালির অবস্থা আবার আস্তে আস্তে অনেক খারাপের দিকে যাচ্ছে, যাই হোক সব কিছু আবার খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাক এটাই চাই। এখানে আমি কেক ডেকোরেশন করার জন্য কিছু পেপার নিয়েছি, এই পেপারগুলো দিয়ে আমি কেকের যে সাইডের অংশগুলো আছে সেটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবো। এটা কিন্তু এমন নয় যে একবার ইউজ করা যায়, এটা ওয়াশ করে রেখে দিয়ে এটা অনেকবার ব্যবহার করা যায়। আর তারপর আমি এখানে নিয়েছি কেকটাকে সুন্দরভাবে যাতে স্লাইস করা যায়, এর জন্য একটা কেক স্লাইসার, এটা দিয়ে কিভাবে সুন্দর করে কেকটাকে সমান ভাগে ভাগ করা যায় সেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর নিয়েছি আমি একটা আইল্যাশ, আমি কখনো শিন থেকে আইল্যাশ নিইনি, তাই আর কি একটাই নিয়েছি, ব্যবহার করে দেখি কেমন আর কি। তো আমি এই আইল্যাশটা পরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি আবারও কিছু আইল্যাশ অর্ডার করে দিয়েছি। তো এই তো টুকিটাকি আমি এই শপিং করেছি শিন থেকে, এখানে বেশিরভাগই হচ্ছে কেক বানানোর জিনিসপত্র। তো যাই হোক, কেক বানানোর জিনিসপত্র হোক আর যাই হোক না কেন, এটা তো রুমাইশার বার্থডে স্পেশাল, তো এর জন্য আর কি ভিডিওটি দেওয়া। আশা করছি আমার এই আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।